হরতাল অবরোধের মধ্যে রাজধানীতে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। সড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও চাইলেন তারা। এদিকে পরিবহনে যাত্রীদের ছবি তুলে রাখা, অগ্নি নির্বাপন যন্ত্র ও সন্ত্রাসীদের প্রতিহত করতে লাঠি রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন আনান্ত সিন্ড্রি। অবরোধে রাজধানীর রাস্তায় গাড়ি কম থাকলেও গণপরিবহন স্বাভাবিক দিনের মতো চলছে না। একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ আছে কিছুটা। এদেশেরই সন্তান, তাই হরতাল অবরোধ কর্মসূচির মধ্যে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর পান্থপথে বাস মালিকদের সাথে বৈঠক করেন আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা। হরতাল অবরোধে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এ সময় পুলিশের সহায়তা চান পরিবহন মালিকরা। এক জায়গায় বৈশা না থাকে, আমরা যদি সব জায়গায় পুলিশ পাওয়া যাবে না। এখানে 32 নম্বরে আছে, রাস্তার মাঝখানে কিছু নাই, আমাদেরও ঘোরাঘুরি করা দরকার। আমরা চেষ্টা করি, আমরা সবাইকে বলছি যে আমরা তৎপরতা থাকবো যাতে কোনো নাশকতার শিকার না হই। আমাদের সবই শিডিউল দেওয়া আছে কিন্তু যাত্রী নেই। তো স্যার, এই ক্ষেত্রে আপনাদের মানে করণীয়টা কি? আমাদের গাড়িগুলো যেন বড় ধরনের কোনো সমস্যা না হলে যেন আমরা মামলা হামলা থেকে আপাতত একটু আপনাদের কাছে স্যাক্রিফাইস পাই। গণপরিবহন মামলা ও চালকদের অযথা হয়রানি বন্ধে পুলিশের সাহায্য চান বাস মালিকরা, তা বিবেচনার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা। আমাদের প্রত্যেকেরই জানা, এ দেশেরই মানুষ আমরা, এ দেশেরই সন্তান, ঠিক কিনা? এবং আমি সকলেরই বর্তমান এবং আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে অল্প কয়েকটি কথা বলবো। আমাদের এই ইতিহাস, দেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, দেশের যে উন্নয়নের ইতিহাস সব আমরা জানি, দুর্নীতির ইতিহাস আমরা কেমন সেটিও জানি। এই ঢাকা শহর একটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম একটি ঘন বসতিপূর্ণ দেশ, এবং এই দেশের যে পরিমাণে রাস্তা থাকার কথা, যে পরিমাণের সিস্টেমেটিকভাবে আমাদের আগানোর কথা, সেভাবে আমরা যদিও এখন পর্যন্ত সক্ষম হই নাই, বাট ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশ যেভাবে উন্নয়নের পথে আগাচ্ছে, উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অগ্রসর হয়েছি, এটি আমরা সবাই অবগত আছি। আমাদের দেশ আজকে উন্নয়নশীল দেশের যেভাবে পৌঁছাচ্ছে এবং অর্থনৈতিক চাকা যেভাবে চলমান, সেটি যদি বর্তমান যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, মনে করেন হরতাল অবরোধ, এ কি কারোর কল্যাণ আনতে পারে? তো আমরা এদেশের নাগরিক, সুনাগরিক হতে চাই। একজনের যেমন অবরোধ ডাকার অধিকার আছে বলছে এটি রাজনৈতিক অধিকার, আবার আমি এদেশের নাগরিক, স্বাধীনভাবে চলাচলের অধিকার আমার আছে কি নেই? তাহলে কেউ ডাকতে পারে, কিন্তু চলা না চলা সেটা নাগরিকরা ঠিক করবে। আমার চলার পথে কেউ বাধা দিতে পারে না, আমার সম্পত্তি কেউ ক্ষতি করতে পারে না, পারে কি? তা আমাদের এই দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি আইন রয়েছে, সিআরপিসি বলা হয় যেটি, সেটাতে আমার একটা করণীয় বা আমি কি করতে পারি একটা নীতিমালা আছে, আছে না, আইন আছে। আমার জনগণ, আমি যখন এদেশের জনগণ, আমার প্রতিও একটা করণীয় আছে। আমার জীবনের প্রতি যদি হামলা হয়, আমার সম্পত্তি যদি হামলা হয়, সেটিকে আমি রক্ষা করার অধিকার আমার আইন দিয়েছে। সেক্ষেত্রে আমি এবং আপনি একই, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব, আপনার দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব, নাগরিকের দায়িত্ব। তো যদি এরকম কোনো নাশকতার ঘটনা ঘটে, এটি কিন্তু প্রতিহত করার আইনগত অধিকার আমাদের সবারই আছে। আমি মনে করি আমাদের প্রত্যেকের সুনাগরিকের এটি কর্তব্য। এবং আপনারা যে পয়েন্টগুলো দিয়েছেন আমি সেগুলো নোট করেছি। এটার আগে কিন্তু আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে মালিক শ্রমিক এবং আমাদের অল ক্রাইমের ডিসি এবং ট্রাফিকের ডিসি সবাইকে ডেকে একটা ব্রিফিং দিয়েছে, সেখানে আমাদের আপনারা যে বিষয়গুলো বলেছেন এই বিষয়গুলো অধীন এসেছে এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আপনাদের এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা সহযোগিতা করছি, করছি কি না? তো এটা একটি অলিখিত সম্পর্ক আমাদের সাথে আপনাদের, তো এটার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা মনে করি যে আপনারা, আমরা একই, এ দেশের মানুষ আমরা, আমরা একে অপরের, এক্ষেত্রে আমরা একই। যদি আমাদের লক্ষ্য একই, কী লক্ষ্যটা কী? আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। লক্ষ্যটা কী? সুস্থভাবে এদেশে বেঁচে থাকা। লক্ষ্যটা কী? সায়েন্সা খুব সুন্দর বলছে, আমার অর্থনৈতিক মুক্তি, আমার শিক্ষার মুক্তি, আমার বাসস্থানের মুক্তি, আমার উন্নত সমৃদ্ধ জীবনের প্রত্যাশা, তো সেটা কী? সেটা আমরা কি আগাচ্ছি কি না? আমি একটা গল্প বলি। আমি যখন
আমি গ্রামের ছেলে, বলতে আমার লজ্জা করে না। আমার বাড়ি গ্রামে, মনে করেন সেই গ্রামে আমি দেখেছি গ্রামের মানুষ জামা খুলে হাতে, কাঁধের উপরে স্যান্ডেল হাতে জামাই বাড়ি যাচ্ছে, আমি দেখেছি। কারণ কি, জামাটা ঘেমে নষ্ট হয়ে যাবে, একটা জামা স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, যে কাছাকাছি যে সে জামাটা গায়ে দিয়ে স্যান্ডেলটা পরে যাইতো। বিশ্বাস করেন, আমি 20 বছর পরে সেই গ্রামে যেয়ে দেখি স্যান্ডেল ছাড়া কোনো মানুষ নাই, জামা গায়ে ছাড়া খালি গায়ে কোনো মানুষ নাই। তো এটা কি এদেশে আগাচ্ছে বলে প্রতীয়মান হয়? হয়তো দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু মানুষের ইনকামও তো বাড়ছে এবং শিক্ষার হার বাড়ছে, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, এটা কি এমনি এমনি হচ্ছে? কিন্তু কোনো একটা চক্র, কোনো একটা গোষ্ঠী সেটা কিন্তু চায় না। হয়তো যেভাবে আমাদের আগানোর কথা ছিল সেইভাবে আমরা পারি নাই, কিন্তু আমরা পারছি তো। আজকে আমরা উত্তরা থেকে আমরা মতিঝিল যেতে আমাদের কয় মিনিট লাগবে? আমরা কিন্তু আগাচ্ছি। সবচেয়ে বড় কথা যে আমি সুস্থভাবে এ রাষ্ট্রের চলাচল করার অধিকার আমার একটি রাষ্ট্রের অধিকার, এই অধিকার সবার আছে। এই অধিকার যদি কেউ খর্ব করতে আসে, সায়ন সাহেব বলছে এই কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখেন, এছাড়া আপনারা সাহস করে ওরে ধরেন, ওরে উচিত শিক্ষা দেন, আমরা আপনাদের সাথে আছি। আপনার রাইট আছে, জনগণের রাইট আছে, কেউ যদি তার সম্পত্তির ক্ষতি করে, তার জীবনের ক্ষতি করে, সে তার আত্মরক্ষার জন্য সে আর একজনের উপরে কী করতে পারে? আইনের আওতায় আনতে পারে। আইনের আওতায় আনতে যে শক্তি প্রয়োগ করার দরকার আপনারা করবেন। আপনি হয়তো শতভাগ নাশকতা এড়াতে পারবেন না, আপনি হয়তো শতভাগ বিশৃঙ্খলা এড়াতে পারবেন না, এরপরেও দুর্ঘটনা থাকতেই পারে, কিন্তু আপনি সচেতন থাকলে, আমি সচেতন থাকলে আমরা বিশ্বাস করি এটা 90% কমানো সম্ভব। পুলিশের সহায়তা নেওয়ার পাশাপাশি নাশকতা ঠেকাতে বাস মালিক ও শ্রমিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আনন্ত সিন্ড্রি, এটিএন বাংলা, ঢাকা।